গতকালিঠু কলাভূমি মহোৎসব 2024 আরম্ভ হয়ে যাইছে। আজি হচ্ছে অন্ত সন্ধ্যা। আদ্য সন্ধ্যায় আমি কলাভূমি মহোৎসব পালন করছিলু এবং তিনজন প্রতিভাঙ্কু তিনজন বরিষ্ঠ প্রচারক যে উৎকলকু প্রচার প্রসার দিগরে অত্যন্ত কাম করছেন সেভাবে মহান ব্যক্তি বিশেষক আমি সম্মানিত করেছিল। প্রফেসর বসন্ত কুমার পণ্ডা ওড়িয়া ভাষা সাহিত্যক যে প্রচার প্রসার দিগরে তাঁর জীবনক জীবন তমাম কাম করছেন এবং গুরু ধনেশ্বর স্বাইঁ ওড়িশি সঙ্গীত তথা ওড়িশি বাদ্যযন্ত্রক বিশ্ব দরবারে পরিচিত করা অহরহ চেষ্টিত অনেক এবং ওড়িয়া অস্মিতার কথা বর্তমান উঠুছি। ওড়িয়া অস্মিতার সঙ্গীত ওড়িয়া কালজয়ী সঙ্গীত গোদাবরীশ মহাপাত্রঙ্কর উঠ কঙ্কাল ছিড়ু শৃঙ্খল সঙ্গীত যে বিশ্ব দরবারে বর্তমান যুবপিঢ়ি পৌঁছাইছেন জাতীয় রিয়েলিটি শোরে বর্ণালী হোতা তাঁকু আমি কলাভূমি যুব প্রতিভা সম্মানে সম্মানিত করেছিল এবং গতকালি কৌশিক ভট্টাচার্যঙ্ক দ্বারা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন হয়েছিল এবং তবলা দ্বৈত বাদন হয়েছিল এবং ওড়িশা নৃত্য হয়েছিল এবং খালি পারফর্মিং আর্টস নয় এই মহোৎসবর লক্ষ্য হচ্ছে যে সম্পূর্ণ ওড়িশাটাকে এই মহোৎসব মাধ্যমে আমি কেমতি লোক মানুষ দেখাইবু অর্থাৎ উৎকৃষ্ট কলার ভূমি এই ভূমিটা হচ্ছে কলার ভূমি তেমনি সেই কলাভূমি শব্দটি প্রতিপাদ করা কলাভূমির সৃষ্টি এবং কলাভূমি সম্মান গোটে মর্যাদাজনক সম্মান রূপে আমি জাতীয় স্তরের সম্মান রূপে আমি চয়ন করে থাকি এবং তাঁকু প্রদান করু এবং আপনার দেখিথে প্রেক্ষাড়য উপরে আমি আর্ট এক্সিবিশন হয়েছি কলাভূমি আর্ট ফেস সেথে রাজ্যের 8-10টি জেলার কলাকার মানে আসি এটি আর্ট এক্সিবিট করাইছেন এবং আজি হচ্ছে অন্ত সন্ধ্যা। আজ অন্ত সন্ধ্যায় বহু সুন্দর কার্যক্রম অনেক লোক মানে শাস্ত্রীয় সঙ্গীতক ধীরে ধীরে এত ভালো পাই আসলা আমি মানে ভাবি নথিলু এবং আজি যে কার্যক্রম অন্তুর আংশী বাদন দ্বৈত এটা ওড়িশার বহুত কম হুয়ে কেন সন্তুর গোটে এত সুদিং ইনস্ট্রুমেন্ট সন্তুর আ্লুট সন্তুর আসছেন চিরদীপ সরকার পণ্ডিত চিরদীপ সরকার কলকাতার আসছেন এবং ওড়িশার গুরু জবাহর মিশ্র দ্বারা বংশী আজ যুগল বন্দীরে রয়েছে এবং পরে পরে মর্দল আ মৃদঙ্গম ওড়িয়া সঙ্গীত ওড়িশি সঙ্গীতর বাদ্যযন্ত্র যে মর্দল রয়েছে এবং কর্ণাটকের যে মৃদঙ্গম রয়েছে এই দুইটার ডিফরেন্স আসি দেখা কেন ওড়িশি সঙ্গীত শাস্ত্রীয় হয়ে পারে আমি কোণ কলে কেমিতি আমি তার ডিফরেন্সেসটা জনাইবা ধীরে 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 আমি সে কলাভূমি মহোৎসব গোটে উদ্যম করছি যে মর্দল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রক আমি লগাই গোটে যুগলবন্দী করাইবা। আজ মর্দল আ মৃদঙ্গম যুগলবন্দী অছি শেষ সন্ধ্যায় সমস্ত এতিকি কহিবি যে আমার সহ যোড়ি হুয়ন্তু আমার সহ সম্পূর্ণ ভাবে রুহন্তু কলা সংস্কৃতির বিকাশ নিমন্তে হাতরে হাত মিশে সমাজ সংস্কৃতির সেবা করন্তু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।